হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল পর্বে আপনাদের সামনে পিএসপির ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি ছোট্ট টিউটোরিয়াল হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজের ক্ষেত্রে এটি খুবই প্রয়োজন পড়ে আপনারা কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এ ভিডিওতে আমি পিএসপির র্যান্ড ফাংশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ র্যান্ডমলি কিভাবে নাম্বার আনতে হয় নাম্বার জেনারেট করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন এখন চলে যাই মূল বিষয় এখানে দেখুন পিএসপির ফাংশানটি হচ্ছে র্যান্ড ফাংশান এতটুকুই এখানে ইচ্ছা করলে আপনি আর্গুমেন্ট দিতে পারেন এবং ইচ্ছা না করলে আর্গুমেন্ট নাও দিতে পারেন এটি যদি আমি একটি ভেরিয়েবল মধ্যে রাখলাম র্যান্ড ভেরিয়েবল তারপরে আমি এটি ইকো করছি দেখুন আমি এখানে রিফ্রেশ করলাম দেখুন এইখানে অটোমেটিক্যালি একটি নাম্বার চলে আসছে জেনারেট হয়েছে তারপরে আপনি যদি রিফ্রেশ করেন দেখুন যতবার রিফ্রেশ করছেন ততবার কিন্তু নাম্বারটি চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে অনির্দিষ্ট সংখ্যক নাম্বার আসছে এবং কোনটা কিভাবে আসছে কখন কীভাবে আসছে এটি আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা যদি চাই যে কোনো নির্দিষ্ট একটি দূরত্বের মধ্যে অথবা রেঞ্জের মধ্যে কোনো নাম্বার আসবে তাহলে আপনারা এই ফাংশনের মাধ্যমে করতে পারেন যেমন এখানে আমি র্যান্ড লিখেছি এখানে আমি ওয়ান দিয়ে কোমা দিয়ে আমি এখানে ফাইভ লিখলাম তারপরে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ওয়ান আসছে তারপর ফাইভ আসছে তারপর টু আসছে এখানে কিন্তু একটা নাম্বারই আসছে এবং এই পাঁচের মধ্যেই আসছে পাঁচের বাইরে কিন্তু কোনো নাম্বার আসছে না তারপরে আমরা যদি এইখানে ফাইভের জায়গাতে টেন লিখি তাহলে কি হয় দেখুন দেখুন এখানে নির্দিষ্ট সংখ্যার মধ্যে নাম্বার চলে আসতেছে তারপরে আমি এইখানে যদি হান্ড্রেড যদি লিখি তাহলে দেখুন এখানে হান্ড্রেডের মধ্যে এখানে নাম্বারটি চলে আসবে তারপরে এখানে আমি ফিফটি লিখি ফিফটি থেকে আমি এখানে হান্ড্রেড অর্থাৎ ফিফটি থেকে হান্ড্রেডের মধ্যে সবসময় নাম্বারটি চলে আসবে এখানে কিন্তু আপনার পঞ্চাশের নিচে আসার কোনো সম্ভাবনা নেই এভাবে আপনারা নির্দিষ্ট রেঞ্জ দিয়েও সেই মধ্যে আপনি হচ্ছে নাম্বার জেনারেট করতে পারেন এই নাম্বার জেনারেট করার প্রয়োজন হতে পারে এই কারণে যখন আপনারা কোনো ফাইলের নাম দেবেন অনেক সময় দেখা যায় যে ইউজার যে আপনাদেরকে ফাইল দিচ্ছে সেই ফাইলের নামটি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগে আপনার কোনো একটি ফাইল আপলোড রয়েছে এবং বর্তমানে যে ফাইলটি আপলোড করছেন এই দুই ফাইলের নামটি একই রকম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে নতুন একটি নাম্বার জেনারেট করলেন এবং সেই জেনারেট করা নাম্বারটি আপনি নতুন ফাইলের নাম হিসাবে দিলেন দিয়ে তারপরে সেই ফাইলটি আপনারা আপলোড করলেন এছাড়া অন্যান্য কাজে আপনাদের এই র্যান্ডাম ডাটা জেনারেট করার প্রয়োজন হতে পারে যেমন আপনারা যদি একটি ক্যাপসাই স্ক্রিপ্ট তৈরি করেন ক্যাপসাই স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে সে তখন আপনারা বিভিন্ন সময় যে রিফ্রেশ যখন করছেন তখন অটো নাম্বার জেনারেট হচ্ছে এবং সেই নাম্বারগুলো এখানে অটো চলে আসছেন অনেক সময় দেখা যায় যে আপনারা গুগলে যদি সাইন ইন করেন অথবা কোনো জায়গায় জিমেইলে যদি সাইন ইন করেন তখন আপনাদের মোবাইলে একটা অটো নাম্বার চলে আসে তারপরে সেই নাম্বারটি আপনাদের ওখানে লিখে দিতে হয় সেই অটো নাম্বারটি জেনারেট করে আপনার মোবাইলে মেসেজ পাঠানোর ক্ষেত্রে আপনি এই রেন্ট যেই ফাংশনটি রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন এ পর্বে আপনারা পিএসপির র্যান ফাংশন সম্পর্কে জানলেন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ